নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 23 অক্টোবর 2024 বুধবার তিনটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং বেশ কিছু রাশির নাম বলি। যদি আপনার রাশি থাকে অবশ্যই, এবং আপনার যদি যোগ থাকে অবশ্যই আপনি আগামীকাল লটারি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে আপনি কিন্তু হতে পারেন কোটিপতি। কিন্তু আমি বারবার বলছি যে সামনে কিন্তু রয়েছে দীপান্বিতা অমাবস্যা, যাদের শনি সাড়ে সাতি ঢাইয়া গ্রহণ দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। এবং যারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টাতে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করেন খুব চটজলদি আপনাদের কাজগুলো হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ পরিধান করতে পারেন। কিন্তু অনেকেই একটা জিনিস বলছেন যে কৌশিকদা, আমি লটারি কাটতে কাটতে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। আমি বারবার বলি যে একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন, আপনার যোগ রয়েছে কি না অর্থপ্রাপ্তির, এবং সেটা আপনার কোন বছর রয়েছে এবং তার জন্য আপনাকে কি করতে হবে। রাশির নাম মিলালে শুধু হবে না, আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। কারণ এই গ্রহগুলো যদি আপনার ফেভারে যদি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ রাহু কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে, রাতারাতি। অর্থাৎ রাহুর পাওয়ারকে বৃদ্ধি করতে হবে, ভাগ্যভাবকে জাগাতে হবে এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশনটা করতে পারেন। কারণ আপনাদের দশা মহাদশাগুলো পারমিট করছে কি না সেটা কিন্তু জানা একান্তই দরকার। আগামীকাল বুধবার রয়েছে, দেখুন যোগ রয়েছে শিবযোগ, খুব ভালো একটা যোগ রয়েছে। রাহুকাল রয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত, এই রাহুকালটা বাদ দিয়ে দিনের যে কোনো সময় আপনারা কাজ করতে পারেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রাহুকাল বাদ দিয়ে আপনারা করতে পারেন। আমি তিনটি রাশির নাম বলবো এবং ছয়টি নামের ব্যক্তির আমি কথা বলবো এবং তিনটি রাশির লাকি নাম্বার এবং আপনার রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। আগে আসি ছয়টি নামের ব্যক্তি, অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই আপনারা আগে নামের অক্ষর দিয়ে অ্যাপ্লাই করুন। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অথবা আপনারা ব্যক্তিগত জন্মছক বা আপনারা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আমি আসি ছটি নামের অক্ষর। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয়, ইংরেজি পি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে।
আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয়, ইংরেজি আর, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি ভি দিয়ে শুরু হয়, যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি, ইংরেজি ভি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে করতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, ইংরেজি এল, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যে কোনো দিক থেকে। আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, ইংরেজি কে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যে কোনো দিক থেকে, সেটা আপনার লটারি হতে পারে। অবশ্যই আপনারাও ব্যক্তিগত জন্মচক দেখে নিন, হস্তরেখা বিচার করুন, সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা, খুব ইম্পর্টেন্ট এই অমাবস্যা, তাই আমি বলবো অবশ্যই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমি যে তিনটি রাশির নাম বলবো, প্রথম যে রাশি আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির যে শুভ সময় 9:34 থেকে সকাল 9:34 থেকে 10:18 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 5, আপনাদের যে টার্গেট নাম্বার কন্যা রাশির 5। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশি লাকি নাম্বার, প্রথম যে তিন নম্বর রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 11:42 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং এর সাথে সাথে আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।